বন্ধুরা, এই কৃত্রিম জিনিসের যুগে সবকিছু প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে। ডিম, সবজি, মাছ, এমনকি মাংস প্লাস্টিকের বানানো হচ্ছে। তাহলে এই দৌড়ে চাল কেনই বা বাদ থাকে? তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চীনারা এই প্লাস্টিকের চাল কিভাবে বানাচ্ছে। বন্ধুরা, চীনারা আবিষ্কার করে ফেলেছে প্লাস্টিক থেকে চাল বানানোর মেশিন। এই মেশিনটিতে প্রথমে পলিথিনের মতো প্লাস্টিক ঢোকানো হয়, এরপর এই মেশিনে প্লাস্টিককে গলিয়ে সরু সুতোর মতো করে নেওয়া হয় এবং সেই প্লাস্টিকের সুতোগুলো ঠান্ডা জলের উপরে দেওয়া হয় যাতে করে সুতোগুলো শক্ত হয়ে যায়। এরপর এই সুতোগুলো অন্য আরেকটি মেশিনে ঢুকিয়ে সুতো থেকে চালে রূপান্তরিত করা হয়। এই চাল খেলে মানুষ ক্যান্সারের মতো ব্যাধিতে আক্রান্ত হতে পারে, তাই বন্ধুরা খুব সাবধান, চাল যাচাই ও বাছাই করে খাবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।